আজকের শ্লোক, নিজেকে সবসময় সুখী রাখতে চাও তাহলে কারোর থেকে কোনো কিছুই আশা করো না, শেক্সপিয়ার। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চীন দেশের অদ্ভুত কিছু তথ্যের বিষয় এবং এই দেশের গোপন কিছু তথ্যের বিষয়। চায়না বর্তমান সার্ভে অনুসারে দুনিয়ার সব থেকে বেশি জনসংখ্যা ঘনত্ববালা দেশ। ইলেকট্রনিক্স ইকুইপমেন্টসের মধ্যে মনে হয় এমন কিছুই নেই যেটি চায়না দেশ তৈরি করে না। চীন দেশটিকেও ভারতের মতো একটি প্রাচীন সভ্যতা এবং সৃষ্টি কালচারে পরিপূর্ণ একটি দেশ মনে করা হয়। যেমন ভারতীয় সভ্যতার একটি মূল সিদ্ধান্ত হচ্ছে যে বাঁচুন এবং আরেকজনকে বাঁচতে দেন, ওই রকমই চীন সভ্যতা সব সময় নিজেদের সাম্রাজ্য বাড়ানোর চেষ্টায় থাকে। এটাই কারণ যে এই দেশ প্রথম তিব্বত জায়গাটি নিজের অধীন করে নিয়েছে। এবার ভারতের নর্থ ইস্টের দিকে চীন দেশের খুবই খারাপ দৃশ্য পড়েছে, মানে চীন দেশ বর্তমান কব্জা করার জন্য নর্থ ইস্টের দিকে এগোচ্ছে। এর সাথেও চায়না দুনিয়ার চতুর্থ সব থেকে বড় দেশ হবার পরও আর নিজের থেকে ছোট দেশের পর সব সময়ের জন্য লড়াই ঝগড়া করতে থাকে এবং সব সময় খেয়ালখুশি কাজ করতে থাকে। চীন দেশের আর্মি ফোর্স দুনিয়ার সব থেকে বড় আর্মি ফোর্স। আমেরিকা দেশের পর সব থেকে বেশি ডিফেন্সের পর খরচ চায়না দেশ করে, যেটি হলো প্রায় ১৩ লক্ষ কোটি ইউএস ডলারের সমান। চীন দেশের আর্মি ফোর্স সব থেকে ক্রুক এবং আক্রমণকারী হিসাবে পুরো দুনিয়ার মধ্যে বিখ্যাত। ট্রেনিংয়ের সময় নতুন যারা সোলজার্স থাকে তাদের কোলারে পিন লাগিয়ে দেওয়া হয়। এমনটি এই কারণে করা হয় যে যেন ওদের ঘাড় সবসময় সিধা থাকে, যদি একটুখানিও নাড়াচাড়া করে তাহলে ওই পিনটি সিধা গোলার মধ্যে ঢুকে যাবে। আর এইরকম করার কারণ যেন ট্রেনিংয়ের সময় আর্মি ফোর্স খুবই অনুশাসিত এবং অ্যাক্টিভ থাকে। কুত্তো পালন করার সাথে সাথে চীন দেশের আর্মি ফোর্সের ভেতর বাদর, হাঁস এবং কবুতরদেরও ট্রেনিং দেওয়া হয়। চীন দেশ 10,000 থেকেও বেশি কবুতরদের মেসেঞ্জার্স ট্রেনিং দিয়েছে। আর এমনটি করার মূল কারণ যে যদি যুদ্ধের সময় মডার্ন টেকনোলজি ফেল হয়ে যায় তাহলে মেসেজ ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য এই কবুতরদের কাজে লাগাবে। চীন দেশে এখনও পর্যন্ত প্রায় 4 কোটিরও বেশি মানুষ আন্ডারগ্রাউন্ডে বাস করে, যেটি হলো অস্ট্রেলিয়ার জনসংখ্যার থেকেও বেশি। এই জায়গাটি গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম থাকে। প্রায় 5 থেকে 18,000 বছর আগে ইয়েলো পাহাড়ের পাশ দিয়ে ন্যাচুরাল গুফা তৈরি হয়ে গিয়েছিল। 4,000 বছর আগে এই জায়গায় যারা বসবাস করত তারাও এই জায়গায় গুফা তৈরি করতে লেগে গিয়েছিল, যার মধ্যে থেকে অনেক গুফাগুলি হোটেল এবং রিসর্ট বানানো হয়েছে। চীন দেশের প্রেসিডেন্ট সি চেপিংও তানার জীবনের কিছু বছর এমন ধরনেরই গুফার মধ্যে থেকে কাটিয়েছেন। এই দেশে জনসংখ্যা বাড়ার কারণে বর্তমান চায়না দেশে একটাই বাচ্চা জন্ম দেবার নিয়মকানুন বানানো হয়েছে, আর আরেকটি বাচ্চা তৈরি করা একটি অপরাধ মনে করা হয়, যেটি এখনও পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মতো দেশে ইমপ্লিমেন্ট করা হয়নি। চীন দেশের এই নিয়মকানুন এবং পলিসির কারণে এই দেশে মহিলাদের সংখ্যা খুবই কম হয়ে গেছে, যার কারণ 2020 সালের মধ্যে চীন দেশে 20 কোটি পুরুষ এমন থাকবে যাদের বিয়ে করার জন্য মহিলা খোঁজা খুবই দুষ্কর হয়ে পড়বে। চীন দেশে একটি কথা প্রচলন আছে যে এই দেশে টেবিল এবং চেয়ার ছাড়া আর সব কিছুই খাওয়া হয়। চীন দেশে প্রতি বছর জুন মাসের সময় ডগ মিট ফেস্টিভ্যাল বানানো হয়। এই একটা ফেস্টিভ্যালের সময় 10,000-এর থেকে কুত্তের মাংস খাওয়া হয়। একটি গবেষণার হিসেবে চীন দেশে প্রতি বছর প্রায় 1 কোটিরও বেশি কুত্তো মেরে ফেলানো হয়। চায়না দেশে সুস্বাদু খাবারের নামে প্রতি বছর 40 লাখেরও বেশি বিড়াল মেরে খাওয়া হয়। চীন দেশের গ্রেট ওয়াল অফ চায়না, মানে চীন দেশের এই বিশাল আকৃতির দেওয়াল, ঈসা মসিহার জন্মের 500 বছর আগের থেকে তৈরি করা শুরু করা হয়েছিল, আর এই দেয়ালটি 16 সদী পর্যন্ত তৈরি করার কাজে লাগিয়েছিল। এই দেয়ালটি মাটি এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই দেয়ালটি বিরোধী দেশের সৈনিকদের হামলার থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছিল। আসলে বন্ধুরা, এই দেয়ালটি সম্পূর্ণভাবে কার্যকর হয়নি। গত 1200 সালে চেঙ্গিস খান এই দেয়ালের পরে হামলা করে দিয়েছিল এবং এই দেয়ালটি ভেঙে চায়না দেশে প্রস্থান করেছিল। বর্তমান সময়ে এই দেয়ালটি 8,800 কিলোমিটার লম্বা। মানুষের দ্বারা নির্মিত এই বিশাল আকৃতির দেওয়াল পৃথিবীর 7টি অদ্ভুতের মধ্যে একটি মনে করা হয়। সত্যিই একটি অদ্ভুত ব্যাপার, মানুষ কী না কী করতে পারে সেটি এই দেয়াল দেখে বোঝা যায়। এই দেয়ালটি তৈরি করার সময় যেসব মজদুররা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন, ওইসব লোকেদের ওই জায়গায় মাটির তলে পুঁতে দেওয়া হতো। আর মনে করা হয় যে এই দেওয়ালটি বানানোর সময় প্রায় 4 থেকে 5,000 লোক মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল, আর 20 লাখেরও বেশি লেবার্স এই কাজে তাদের সারা জীবন লাগিয়ে দিয়েছে। এই দেয়ালটিকে দুনিয়ার সব থেকে লম্বা কবরস্থানও বলা হয়। এইখানের মাটির তলে এখনও খুদাই করলে সারা জায়গায় মানুষের হাড়গোড় পাওয়া যায়।
আপনার ভেতর অনেক মানুষ এই কথাটি শুনেছেন হয়তো যে এই গ্রেট ওয়াল অফ চায়না দেওয়ালটি মহাকাশ থেকেও দেখা যায়, কিন্তু এই কথাটি মোটেই সত্যি না। যখন নীল আর্মস্ট্রং মহাকাশ থেকে পৃথিবীতে এসেছিলেন তখন উনি এই কথাটির পুষ্টি করেছিলেন যে গ্রেট ওয়াল অফ চায়না মহাকাশ থেকে দেখা যায় না। চীন দেশে রেশমের কাপড় চোপড় 3000 ঈশাপূর্ব আগের থেকে তৈরি হচ্ছে। প্রাচীন রোম দেশের লোক চীন দেশকে সেরিকা নামে জানতেন, যার মানে হচ্ছে রেশমের দেশ। চীন দেশ রেশমের কাপড় তৈরি করার জন্য যে পোকা কাজে লাগাতেন সে টেকনোলজি সারা দুনিয়ার কাছ থেকে গোপনে রেখেছিলেন। যদি কোনো ব্যক্তি অন্য দেশকে এই টেকনোলজি বলতে ধরা পড়ে যেতেন তাহলে ওই ব্যক্তিকে ডাইরেক্ট মেরে ফেলানো হতো এবং ফাঁসি দেওয়া হতো। চীন দেশ আজ থেকে 3000 বছর আগে গুড়ির খোঁজ করেছিলেন। দুনিয়ার সবথেকে পুরনো কাগজের টুকরো চীন দেশে পাওয়া গেছে, যেটি প্রথম এবং দ্বিতীয় ঈশাপূর্ব পুরনো। এই কাগজের টুকরোটি খুবই কঠোর এবং খুবই শক্ত। আপনি চীন দেশের অনেক ছবিতে মাস্ক পরতে দেখেছেন। এর মূল কারণ হচ্ছে এই জায়গার হিসাব ছাড়া পলিউশন। দুনিয়ার 40% এয়ার পলিউশনের কারণ চায়না দেশকে মনে করা হয়। চীন দেশের রাজধানী বেজিং শহরে এই শহরে একদিন নিঃশ্বাস নেওয়া মানে 50টি সিগারেট খাবার সমান মনে করা হয়। এই জায়গার পলিউশন এতই ঘনত্ব যে মহাকাশ থেকেও এই পলিউশন স্পষ্টভাবে দেখা যায়। বেশি জনসংখ্যার কারণ চীন দেশ গত কয়েক বছরের মধ্যে এই জায়গায় কনস্ট্রাকশন পদ্ধতি অনেক উন্নতি করেছে। 2011 সাল থেকে 2013 সালের মাঝে চীন দেশ এত সিমেন্ট কাজে লাগিয়েছে যে যত সিমেন্ট পুরো আমেরিকা বিশেষ অধীতে কাজে লাগিয়েছিল। চীন দেশে অ্যাভারেজ 5 দিনের মধ্যে একটি বিশাল আকারের বিল্ডিং তৈরি করা হচ্ছে। আপনি যদি দুনিয়ার যে কোনো কোনায় পান্ডা দেখতে পারেন তাহলে আপনি চোখ বুজে বিশ্বাস করতে পারেন যে এই পান্ডাগুলির পর চীন দেশের অধিকার রয়েছে। চীন দেশ পুরো দুনিয়াকে এই পান্ডার প্রজাতিকে ভাড়ায় দিয়েছে এবং এদের বাচ্চাদের পরও চীন দেশের অধিকার আছে। আপনি যদি হট এয়ার বেলুনের সাথে পুরো দুনিয়াকে দেখতে বের হয়ে পড়েন তাহলে চীন দেশের ইয়াংশু শহর আপনার জন্য একটি সুন্দর জায়গা। গত 2009 সাল থেকে চায়না দেশে ফেসবুক এবং টুইটার বন্ধ করে দেওয়া হয়েছে। এর মূল কারণ যে ফেসবুক এবং টুইটার আমেরিকান কোম্পানি এবং চায়না দেশ আমেরিকা দেশকে কখনোই চোখে দেখতে পারেন না। চীন দেশের সরকার তাদের নাগরিকদের পর সবসময় অনলাইন কাজকর্মের পর নজর দিয়ে থাকে, আর যেসব মানুষ সরকার বিরোধী কাজ করে এবং কথা বলে ওই সব লোকেদের জেলে ভরে দেওয়া হয়। যদি চায়না দেশে বড় লোকরা কোনো ভুল করে ফেলায় বা ক্রাইম করে তাহলে তারা জেলে যাওয়ার বদলে অন্য আরেকজনকে জেলে পাঠাতে পারে। বিখ্যাত অভিনেতা মানে অ্যাক্টার্স ব্রাই পিট কোনো দিন চায়না দেশে যেতে পারবেন না। আর এই দেশে যাবার পারমিশন না দেবার মূল কারণ উনি 7 ইয়ার্স ইন তিব্বত মুভিতে কাজ করেছেন। চীন দেশের ভাষা পৃথিবীর সবথেকে বেশি কথা বলা ভাষা। এর পরের স্থানে আসে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, তারপর ইংলিশ। বন্ধুরা, আমি আপনাদের জন্য অনেক জায়গা থেকে রিসার্চ করে অনেক ইনফরমেশন কালেক্ট করে আনি। আপনার কাছে আমার একটাই অনুরোধ যে আপনি এই কন্টেন্টটি শেয়ার করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নিন এবং এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে শেয়ার অবশ্যই করবেন। আমি আবার আসবো একটি নতুন কন্টেন্টের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন এবং আমাকে কমেন্ট করে জানান যে আপনারা আগে কোন বিষয়ে জানতে চান। ধন্যবাদ।